علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده. তালাম আলা মাল্লা নবিয়া বাদা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর আজকের বিষয় হল যে ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাত যাবে যে ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে মহান আল্লাহ বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানে তাল্লাহ হানিফা ওলা মিয়াকু মিনাল মুশরিক মহানাল্লাহ বলে নিশ্চয় ইব্রাহিম এক জাতি ছিলেন যিনি আল্লাহর আনগত মুখ আর তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না মহানাল্লা বলেন অল্লা দিন আহম বীরব্বিহীম আর যারা তাদের প্রভু সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে নাই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নাই তারা বিনা হিসাবে জান্নাত যাবে আয়াতগুলা থেকে বোঝা যায় যে অন্য হাদিসে হুসাইন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত এক হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লামে হাদিসে অনেকখানে এসে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার সামনে এক জাতিকে উপস্থিত করা হল এবং আমি দেখলাম যে কিছু নবীর সাথে দল আছে মানে অন্য লোক আছে আবার কিছু নবী ছিলেন যাদের সাথে একজন অথবা দুজন ব্যক্তি আছে আবার কিছু নবী যাদের সাথে কোনো লোকই নেই অন্নাবি উলাইসাম আহ আহাত কিছু নবী আছেন তার সাথে কোনো লোকই নেই তারপরে বললেন যে আমার সামনে একটি অনেক বড় দল উঠানো হল তো আমি ধারণা করলাম দেখানো হলো। আমার কাছে উপস্থিত করা হল ধারণা করলাম এটি আমার উন্মত তো বলা হলো যে না এটা মশা এবং তার সম্প্রদায় মোশা এবং তার সম্প্রদায় তারপর আর বিরাট জামাত দল দেখা হলো তা বললাম যে এটা মনে হয় হ্যাঁ বললেন এটা তোমার মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা সত্তর হাজার আলফান এদ হলুন জান্নাতা জান্নাতা হিসাব এবং আলা আলা আজাব যে যারা যারা বিনা হিসাবে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাত যাবে এদের কোনো শাস্তি হবে না এরা বিনা হিসাবে জান্নাত যাবে এদের কোনো শাস্তি হবে না তো জি সাহাবারা বললেন যে তারপরে তিনি বাড়িতে প্রবেশ করলেন এরপরে সাহাবারা একে অপরে কথা বলতে চাইলেন তারা বললেন যে সম্ভবত এরা তারা যে সমস্ত মানুষেরা আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের সাথে ছিলেন আবার কেউ বলতে চাইলেন মনে হয় এরা ইসলামের ওপর জন্মগ্রহণ করেছে এরা কোনো সময়তে সে করেন নাই এরপরে তিনি বেরিয়ে আসলেন আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম এরপরে তাদেরকে সংবাদ দিলেন এভাবে বললেন হোমাল্লা দিনা লাস্তার কুন আলা লায়ক্তা উন ওয়া আলা ওয়ালা একতা ওয়ালা ইয়াত তৈয়ারুন ওয়া আলা রব্বিহীন এতা ওকাল এ কথাটা তিনি বললেন যখন সাহাবারা বিভিন্ন জন বিভিন্ন মত পুরস্কার করতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাম তাদের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে ওই ব্যক্তি যারা বিনা হিসেবে জান্নাত যাবে বিনা হিসেবে জান্নাতের কথা যে বললেন তারা ওই ব্যক্তি প্রথমে তিনি বললেন যে তিনি বললেন এরা ও ওই ব্যক্তি যারা সকল ঝাড় যারা ওই সকল ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না তার মানে সিরে ঝাড়ফুঁক থেকে নিজেকে নিজেকে রক্ষা করে তার মানে এখানে বলতে চাইলে ঝাড়ফুঁক করেন না শরীরে শেখ দিয়ে দাগ দেই না শরীরে শেখ দিয়ে দাগ দেই না এরপরে বললেন পাখি উড়ায় ভাগ্য নিরূপণ পরীক্ষা করে না ভাগ্য পরীক্ষা করে না এরপরে বললেন তাদের বরং তারা পুরোভোর উপর তাদের প্রতিপালকের উপর বিশ্বাস করে এখানে চারটা কথা উল্লেখ করলেন যে হুমুল্লা দিন আলায়স্তার কোন যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক আমাদের বিষয় আছে ঝাড়ফুঁক করা যাবে না এমনটি নয় অর্থ এই যে সিরকিয়ার ঝাড়ফুঁক আপনি করবেন না আর অনেক সময়তে দেখা যায় সে আল্লাহর ওপর ভরসা করে যা হোক যে সিরকিয়ার ঝাড়ফুঁক বা এগুলা থেকে সে নিজেকে রক্ষা করতে পারে সিরকিয়ার ঝাড়ফুঁক যাতে জীবন না হয় যে ঝাড়ফুঁকে দেখা যায় ঝাড়ফুঁকে অনেকে যারা কবিরাজ রয়েছে সিরকিয়াত কিছু কথাবার্তা বলে তো যা হোক এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে আপনার কোনো সময়তে আপনি ভেঙে পড়েন না বরং ঝাড়ফুক কাউরি নেন না বরং আল্লাহর ওপর আপনি ভরসা করেন এর অর্থ এই নয় যে আপনি চিকিৎসা নেবেন না আপনি চিকিৎসা নেবেন তারপরে এটা ফজলতের কথা বলা হচ্ছে যে শেরকে ঝাড়ফুক আরো ঝাড়ফুকের কথা তিনি বললেন এরপরে দেখা যায় আমার অনেক অনেক সময় আমাদের সমস্যা হয় তো সেখানে শেখ দিয়ে আমরা ব্যথা দূর করার জন্য চেষ্টা করি তো এখানে এদের বোঝাচ্ছে যে এরাও এটাও করে না এর অর্থ এই নয় যে করা যাবে না কিন্তু এটা ফজলত হিসেবে আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম বললেন এরপরে বললেন যে পাখি আমাদের দেখা যায় যে পাখি উড়িয়ে আমরা অনেক সময় কবিতর উড়িয়ে আমরা ভাগ্য নিরূপণ করি যা শিরিক বলা হয়েছে বা এরা যারা করে না তাদের ফুঁজল তার মানে আপনি ভাগ্য নিরূপণ আপনি কবিতর উড়িয়ে পাখি উড়িয়ে আপনি করতে পারেন না তারপরে আপনার আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহর ওপর ভরসার অর্থ এই যে আপনি কাজ কর্ম করবেন আমল করবেন এবাদতবন্দি করবেন তারপরে আল্লাহর ওপর ভরসা করবেন বাড়িতে বসে থেকে ভরসা করবেন এমনটি নয় মসজিদে গেলেই তো জামাতে সালাদ পাওয়া যাবে আর যদি বাড়িতে বসে থাকেন তাই তাহলে হবে না পরীক্ষায় পাশ করবেন বলছেন পড়াশোনা ভালো করে করে পরীক্ষা ভালো করে দিবেন তারপর আল্লাহর ভরসা না না পড়ে পরীক্ষার হলে গেলেন বলবেন আল্লাহর উপর ভরসা জি না এটা নয় আপনি দেখবেন যে আল্লাহ রসুল্লাহামের হাদিস এসেছে পাখিগুলা দেখবেন এক এলাকা থেকে অনেক দূরে চলে যায় ওরা কিন্তু বাড়িতে বসে থাকে না তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে যারা তাদের যে বাসা রয়েছে বাসা ছেড়ে দিয়ে পাখিগুলা অনেক দূরে চলে যায় তাহলে যখন তারা যায় ওই সময়তে তাদের পেটে কিছু কিছু থাকে না যখন আরা ফিরে আসে তখন তারা পেট ভর্তি করে আসে এর অর্থ এই যে আপনার কাজকর্মে আপনাকে বের হতে হবে এ বাদত বন্দি করতে হবে আপনাকে জান্নাত পাওয়ার জন্য এ বাদতবন্দি করা লাগবে আপনি অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করবেন ভালো কাজ আপনি করবেন অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবেন সেরিকি বিদাতি আমল থেকে নিজেকে রক্ষা করবেন যেগুলো হাদেশে এসেছে আপনি করার চেষ্টা করবেন ঝাড়ফুঁক আপনি নেবেন না সেরিকা ঝাড়ফুং ঝাড়ফুঁক এরপরে কোনো ই হলে আপনি আগুন দিয়ে সেক দিবেন না আল্লাহর ওপর ভরসা করবেন পাখি দিয়ে ভাগ্য নিরূপণ করবেন না এগুলা না করলেই তাদেরকে বিনা হিসেবে জান্নাতের কথা বললেন তো ওকাশা নামে একজন সাহাবা তিনি বললেন ওকাশা বিন মেহাসান হেল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করে দিন যে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তামিন হোম তুমি তাদের ভিতরে তারপরে আর ব্যক্তি দাঁড়ালেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে সাবা কাকা ও কাশা ওকাশা তোমার আগা মেরেছে যা হোক হাদিসটি ইমাম বুখারি রহেমাল্লা নিয়ে এসছেন ইমাম বুখারি রহমাল্লা নিয়ে এসছেন আপনার পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন এতে তো দুই শত বিশ নাম্বার হাদিস তাই আমরা হাদিস কোরআনে হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে শিরকে সেরেক মুক্ত যে ব্যক্তি আমল করবে সে ব্যক্তি মূলত বিনা হিসাবে জান্নাত যাবে যে পরেশগার মুক্তাকি তার এর অর্থ এই নয় যে সে আর কোনো এবদবন্দি করবে না যে ব্যক্তি সেরেক মুক্ত থাকবে অবশ্যই সে আমল করবেই আল্লাহর যেন সলাৎ পড়বে আল্লাহ যেন হজ করবে আল্লাহর যেন জাকাত করে দিবে আল্লাহর যেন স্যাম করবে আল্লাহ জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর জন্য নজর মানবে আল্লাহ যেন জবাই করবে তার জীবনের যত প্রকার আমল রয়েছে আল্লাহর জন্য করবে তাই সে কোরআন সন্না প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে নিজের বাড়িতে নিজে এবাদবন্দি করবে ছেলে মেয়েদের আদেশ করবে এগুলাও এদের ভিতরে তার মানে আপনি তাওহিত প্রতিষ্ঠা করছে বিদের থেকে নিজেকে রক্ষা করবেন আর বাড়িতে আপনি ঠিক রাখবেন না যে না যে এগুলা থাকবে সে সেও বাড়ি নিজের বাড়িকে তার পরিবার পরিজনকেও সে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ সুবাহান তালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওখেদা হামদিকা সাদালা রবিল্লা আলমিন সুবাহানক আল্লাহাবাহমদিক আসাদাল্লাহ ইহাইক